एक टीपा दिए आमार एंजाइटी दूर हो जाए, आमार स्ट्रेस दूर हो, आमार राग जुदी करी रागटार साथे साथे आमार कंट्रोले चले आसबे, जदि आमार नार्वासनेस फील करी, आमार माने भय भय भाव पैनिक होई सेटा दूर हो एवं पालपिटेशन दूर हो। आमी एरकम किछु भिडियो बनिएछिलाम जाके बला हय एकुप्रेशर। बंधु जानेन অনেকে এই জিনিসটা সম্পর্কে কিন্তু ধারণা আছে যে অ্যাকুপ্রেশার একটা ট্রিটমেন্টের পার্ট, এটা ওয়ান টাইপ অফ চাইনিজ ট্রিটমেন্ট এবং এটা সাকসেসফুলি মানুষের হেলথের বেনিফিট নিয়ে এসেছে। আমাদের হাতে এবং পায়ের মধ্যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এমন কিছু পয়েন্ট আছে যে পয়েন্টে আপনি ক্লিক করলে আপনার এমন এমন মানে পার কিছু বেনিফিট আপনি অবশ্যই পাবেন, ম্যাজিক্যাল বেনিফিট, এগুলো আপনি ফিল করতে পারবেন। তো আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, যারা অ্যাকুপ্রেশার সম্পর্কে জানেন না ওনারা একটু ডিটেলস জেনে নেবেন, তবে জিনিসটার উপর আপনার একটা আস্থা আসবে এবং এটা আপনি বিশ্বাস করবেন। আমি আপনাকে বললাম যে এখানে আপনি কিভাবে প্রেস করতে হয়, কত সময় প্রেস করতে হয়, যার মাধ্যমে আপনার হার্ট সুস্থ থাকবে, আপনার ব্রেনের সিস্টেম ভালো থাকবে, আপনার নার্ভাস সিস্টেম সঠিকভাবে কাজ করবে। এই পুরো জিনিসটা সিম্পল একটা মানে সামান্য একটা পয়েন্টের মধ্যে হালকাভাবে একটু মাসাজ, হালকাভাবে একটা প্রেস আমি সঠিকভাবে নিয়ম দেখিয়ে দেব, যার মাধ্যমে আপনি অনেকগুলো বেনিফিট পেয়ে যাবেন। ইভেন যাদের ঘুম কম হচ্ছে, ইনসোমেনিয়া, হ্যাঁ ইনসোমেনিয়া হয়, তাদের সেই প্রবলেমটা দূর হবে। আপনি বিশ্বাস করবেন না, এটা করার পর আপনি বুঝতে পারবেন ম্যাজিক্যালি আপনার ব্রেনের মধ্যে কিরকম একটা এফেক্ট আসছে, আপনার ব্রেনটা কিরকম একটা নার্ভ, ব্রেন, চোখ, নাক, আপনার সাইনাস সবগুলোর মধ্যে একটা এফেক্ট চলে এসেছে, একটা রিল্যাক্স চলে এসেছে, আপনার অ্যাংজাইটি দূর হয়ে গেছে, আপনার মনের মধ্যে যদি ভয় স্ট্রেস থাকে সেগুলো দূর হচ্ছে, আপনার যদি পালপিটেশন মানে আপনার হার্টটা এরকম 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 করছে, ওটা তো আপনি নিজের নিজের হার্টের সাউন্ডটা আপনি নিজে শুনতে পাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটা আপনি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। অনেক সময় যাদের মেমোরি লস হয়, মানে মেমোরি লস মানে বুঝতে পারছেন, মানে হচ্ছে যে ধরুন না আপনার কথা মনে থাকছে না, পড়াশোনা মনে থাকছে না, এরকম ব্যাপার হয়, সেটাও অনেকটা আপনার ইনক্রিজ হবে। তো হাতের কোথায় আপনি প্রেস করতে হবে এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার আগে এটার নাম, এটাকে অ্যাকুপ্রেশার পয়েন্ট, একটা মানে চাইনিজ ট্রিটমেন্ট, এবং এটাকে এই যে পয়েন্টটা, যে পয়েন্টের কথা বলছি সেটাকে বলা হয় হার্ট সেভেন। কি বলা হয় নাম এটার? হার্ট সেভেন বা সেনম্যান, ঠিক আছে? চাইনিজ থেকে যেহেতু এটা চাইনিজ ট্রিটমেন্ট সেজন্য এটার নাম দিয়েছে সেনম্যান। অ্যাকচুয়ালি এটা আমাদের এই যে পয়েন্টটা, এটা আমি কোথায় পাবেন ভালোভাবে দেখে দিচ্ছি, এটাকে বলা হয় সেনম্যান, ঠিক আছে? সেনম্যান পয়েন্ট। এবার কীভাবে কোথায় পাবেন দেখুন, জাস্ট এভাবে আমি হাতটা রেখেছি, দেখতে পাচ্ছেন হাতটা ভালোভাবে রেখেছি। এবার হাতের এই আঙ্গুল এবং এই আঙ্গুল মানে ফোর্থ এবং ফিফথ আঙ্গুলের মাঝ বরাবর, মানে এদিকে এই এটার মাঝখান দেখেছেন, এটার মাঝ বরাবর আপনি ডাউনে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে যখন রিস্টে চলে আসবেন, এই জয়েন্টটার এখানে দেখেছেন পয়েন্টটা, মানে এখানে যখন চলে আসবেন এখানে একটু প্রেস করেন আপনি, ঠিক আছে? এখানে একটু প্রেস করুন, প্রেস করে দেখুন একটু উঁচু একটা বোনের একটা পার্ট আছে, একটা উঁচু হাড় আছে, দেখেছেন এখানে একটা উঁচু হাড় আছে। এবার হাড়ের ঠিক মিডিয়াল পয়েন্ট মানে হাড় থেকে এদিকে আপনি একটু সরে যান, দেখুন এখানে একটা মানে খাজ, একটু ভিতরের ভাজ আছে, মানে আপনি হাড়ের ভিতর দিকে আপনি প্রেস করতে পারছেন, এটা দিয়ে হাড়ের ভিতর দিকে আপনি প্রেস করতে পারছেন। আপনার যদি ঘুম না হয় তাহলে আপনি শুয়ে শুয়ে আছেন, আপনার স্ট্রেস হচ্ছে, এই জিনিসটা জাস্ট একবার করুন, দেখবেন আপনার ব্রেনের মধ্যে এমন কিছু এফেক্ট হচ্ছে, আপনার চোখগুলো একদম জড়িয়ে আসছে, আপনার স্ট্রেস দূর হয়ে যাচ্ছে, আপনি রিল্যাক্স হয়ে যাচ্ছেন, আপনার 3 মিনিটের মধ্যে ঘুম আসার সম্ভাবনা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তো আপনি জাস্ট হাতের এরকম পশনে যখন আপনি ক্লিক করলেন, টেপা দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন, দেখুন এই দুটো মাঝ বরাবর এদিকে চলে আসলেন, আসার পর রিস্ট জয়েন্টে যখন আসবেন আপনি এখানে একটা প্রেস করে দেখুন, আঙ্গুলের এই জায়গাতে প্রেস করে দেখুন হাতের, এখানে একটু উঁচু হাড় আছে, হাড়ের ঠিক হাতের ভিতরের দিকে এদিকে প্রেস করুন, দেখুন একটু এখানে খাজ আছে, এবং সেখানে প্রেস করে একটা জায়গায় দেখবেন আপনি, আপনার যদি স্ট্রেস বা অ্যাংজাইটি বা কিছু থেকে থাকে এখানে ব্যথা করছে আপনার, এবং সেই ব্যথার জায়গাতে আপনি প্রেস করুন, সেই ব্যথা জায়গাটাতেই আপনি মাসাজ করুন, বেশি সময় না, 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, দিনে কতদিন করতে হবে সেটাও বলে দিচ্ছি, দেখুন 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড জাস্ট আপনি এভাবে রোটেট করুন, জাস্ট এভাবে আপনি রোটেশনাল ম্যাসেজ করুন বা আপনি এটাকে প্রেস করুন
ছাড়ুন, প্রেস করুন, ছাড়ুন, প্রেস করুন, ছাড়ুন। এটা হয়ে গেল বাম হাতের দিকটা, ঠিক আছে। এটা আপনি 30 সেকেন্ড করুন, যদি আপনি 2 মিনিট করুন তবেও কোনো অসুবিধা নেই। আপনি যত সময় পর্যন্ত এই জিনিসটা করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে বেনিফিট হচ্ছে। দেন এগেন আপনি এটাতে আপনি এখানে দেখুন, এই হাতের এদিকে গেলাম, এই ফোর্থ ফিঙ্গার সেকেন্ড এবং ফিফথ ফিঙ্গারের ঠিক মাঝ বরাবর গেলাম, গিয়ে এই জায়গাটাতে নামলাম। রিস্টে আসারই পরে এখানে একটা প্রমিনেন্ট একটা পার্ট আছে বোনের, মানে হাড়ের একটা প্রমিনেন্ট পার্ট, ঠিক তার ভিতর দিকে আপনি যে খাঁজটা আছে এখান থেকে আপনার থাম দিয়ে আপনি এখানে প্রেস করুন, এবং সেই প্রেসটা আপনি জাস্ট এভাবে রোটেশন ওয়াইজ হালকা চোখটা বন্ধ করে আপনি মাসাজ করুন। এখানে দেখুন ব্যথা করছে, আমার এখন এই মুহূর্তে একটু স্ট্রেস হচ্ছে, খুব ভালো লাগছে, বুঝেছেন, অনেকদিন পর করছি তো খুবই ভালো লাগছে। ওকে, সো আপনি এখানে প্রেস করবেন, ছাড়বেন, প্রেস করবেন, ছাড়বেন, প্রেস করবেন, ছাড়বেন, এরকম করে করতে পারেন এবং রোটেশন ওয়াইজও করতে পারেন। তাতে আপনার ইনসুমিনে যাদের ঘুমের প্রবলেম হয় খুব তাড়াতাড়ি ঘুম আসার সম্ভাবনা হয়ে যাবে। এটা রেগুলার করতে পারেন, আপনি প্রতিদিন 3 বার করে করবেন, প্রতিদিন 3 বার করবেন, এতে বেশি করার দরকার নেই। এবং যখন ঘুমাবেন আপনি শোয়ার পর 1 বার করবেন, তাতে আপনার ঘুমটা তাড়াতাড়ি চলে আসার সম্ভাবনা ওটা অনেকটাই বেড়ে যাবে। যদি আপনার নর্মাল কারণে ঘুম হয় না, আপনার স্ট্রেসের কারণে ঘুম হয় না, অতিরিক্ত চিন্তার কারণে যদি তাদের ঘুম হয় না, মেন্টাল প্রবলেম তাদের একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ যারা নর্মাল মানুষ মাঝে মধ্যে ঘুম হচ্ছে না ওনাদের খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে। আর যাদের যাদের এটা মানে প্রেস করার পর ওনার চোখ ওনার ব্রেনের মধ্যে অন্যরকম একটা ফিলিং হচ্ছে, ওনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্য বন্ধুরা বুঝতে পারবে যে ইয়েস এটা একটা কাজ করছে। কারণ বন্ধুরা এটা আমার নিজের পয়েন্ট না, দেখুন এই দুটো হাতের ঠিক মাঝ বরাবর এদিকে নিচে নামবেন, নেমে এখানে একটা বোনের প্রমিনেন্ট পার্ট আছে, হ্যাঁ এই ঠিক এরকম জায়গাটাতে হচ্ছে হার্ট 7 পার্ট বা স্যান্ডম্যান পার্ট বলা হয়। এই এটা একটা অ্যাকুপ্রেশার পয়েন্ট, যেটার মাধ্যমে আপনার অ্যাংজাইটি দূর হতে পারে, আপনার প্যানিক দূর হতে পারে, আপনার স্ট্রেস, খুব বেশি চিন্তা করেন একদম চিন্তা করবেন না, এটা করুন চিন্তা দূর হবে, ঠিক আছে। আর চিন্তা করবেন না বন্ধু, আজকালকে দিনের বেশিরভাগ জিনিস কিন্তু চিন্তার কারণে হয় থাকে, বেশিরভাগ রোগবিধি। ওকে, যদি আপনি রাগান্বিত হন তার বেনিফিট পাবেন, রাগ করবেন না। রাগ মানেই হচ্ছে আপনার রাগ আপনার ব্রেনের কন্ট্রোলকে হারিয়ে ফেলে। আপনি রাগের 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 বশবর্ত হয়ে যদি আপনি কোনো কাজ করেন সেটা আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা 99%, সেজন্য রাগ করা ভালো নয়। আচ্ছা, পালপিটেশন যদি হয়, হার্টটা এরকম হয়, সেটাও দূর হবে, এবং আপনার নার্ভাসনেস মানে একদম ভাল লাগছে না, ভয় হচ্ছে, ভীত ভীত মনে হচ্ছে, সেটাও আপনার দূর হবে। আর এটা আপনার ইনসোমেনিয়া ঘুমটাকে খুব মানে ঘুমাতে খুব বেশি হেল্প করে, আপনার ব্রেনকে হেলদি রাখে, বিশেষ করে আপনার হার্টকেও হেলদি রাখতে অনেকটা হেল্প করে। কারণ হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম, প্যারানার্ভাস প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, তাকে অ্যাক্টিভেট করে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটাকে অ্যাক্টিভেট করে, এই জন্য এটা কাজ করে, বুঝেছেন। এটা আমাদের পয়েন্ট, যেটা আমাদের ডিরেক্টলি আমাদের নার্ভের উপরে এফেক্ট করছে, আর কিছু না, এটা রিজনটা, বুঝেছেন। আরো অনেকগুলো অ্যাকুপ্রেশার পয়েন্ট আছে, আপনার যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন, আরো ভিডিও দেবো। ভালো থাকবেন বন্ধুরা, ভাই নিজের শরীরের যত্ন নেবেন, টাটা।